কিন্তু আজি মো পক্ষের যে ঘটনা ঘটি সে আপনার আইএস অফিসরঙ্কর ক্ষেত্রে হোক কিংবা আইপিএস কথা কবি না যে পুলিশ বিভাগের অধিকারী মানকর কথা কবি এ কথা অঙ্গে লিভাই কারণ তার আবশ্যকতা মনে করি এবং আগামী দিনের নয় সরকার আসি আদিনর সকালের পখাল আজ আহি বলে একথা কহার অর্থ দীর্ঘ লম্বা চব্বিশ বর্ষ সময় অবধি ভিতরে আজ ওড়িশার এক নয় সরকার আসি এবং শাসনের পরিবর্তন আনিছেন তাকে আধার করে আমার সমস্ত যাওয়া পড়ব এবং ওড়িশার যে দণ্ডবিধানর হার এবে যে উল্লেখ করলি যে যেউ পরিস্থিতি দেখি আজ আমি গতি করছেন এবং অন্য রাজ্য সহিত তার তুলনাত্মক চিত্র যদি আমি দেখিবা তাহলে আমি বহুত পছরে অছন্তি আর সেই কারণরু মু এমিতি কিছু উদাহরণ দেবার এ বাস্তবতা ভিতরক যাওয়া পাই চাইলি এইথিপাই আপনারা মানে সমস্তে জানন্তু এবং আমি যে মানে এই কামরে ত্রুটি যে মানকর রয়েছে আমি সুধারি যাওয়া দরকার ইয়ে কথা সন্দেশ আজ মু এই সভার দেলে কালি সভা বাহারে যে মানে কার্যরত অধিকারী মানে অনেক সেমান পাখ হুয়ে মেসেজ বি যাইপারি নথন্তা সমস্ত পাখকে এ কথা যাও এবং আমি সুধারি যা এবং যেহেতু এই ওড়িশাকু নিজে আমার যশস্বী প্রধানমন্ত্রীজী বহু আগুক নেওয়াই চাউছেন পূর্বদয়ের কথা কইছেন এবং এ ওড়িশাকু বিকাশের রেলরে প্রথম বগি হওয়াই চাউছেন আপনি আমার সমস্ত দিন রাতে চব্বিশ ঘণ্টা এক করে কাম করিবার আবশ্যকতা এটি নিশ্চিত ভাবে আবশ্যকতা মনে করে আইপাই মু নিজে মধ্য যেতবে মুখ্যমন্ত্রী অভিযোগ প্রকোষ্ঠক যাচ্ছি সেতবে সমস্ত অভিযোগ যেতবে শুণুছি আউমানে অতি সমাজের নিম্ন স্তরের অনেক সে ভিকারিটিয়ে কিংবা নেড়ি পর্সনটিয়ে সিএ মধ্যে যেতবে ভেটবার সুযোগ পাওছি থরে মো ঘরক কিছু লোক আসি ভেটবা সে সোমবার আমার গ্রিভান্স অভিযোগ প্রকোষ্ঠর সেদিন বন্ধ লা এক কারণর কিন্তু কিছু লোক পড়ে আসলে ভিকারিটি জানব কমিটি যে আজ অভিযোগ প্রকোষ্ঠ বন্ধ অলি এবং যেতবে সে মো বাসভবনকু আসিলা তাকে প্রথমে আমার সিকুরিটি তরফর এন্ট্রি করা দিয়া যাই নথিলা সাধারণত ভাবে ভিকারিটি আসলে কি অনুমতি দেব কিন্তু যেতবে মু জানিলি সি মতো ভেটবা আসিলা মু তাকে প্রথম যে পচাশ জন লোক লে এক নম্বরে তাকে মু সিরিয়ে রখিলি সে আগে মতো ভেটব যেতবে অভিযোগ প্রকোষ্ঠরে মু জনশুণী উপস্থিত রহিলি সেতবে যে লোক মানে আদৌ চালি পারন্তি নাই যে মানুষ বুহা হয়েকি আসবে নহলে স্ট্রেচরে আসবে নহলে সেমানে ট্রাইসাইকেলরে আসবে সেমানকু আমি গোটে অলগা লাইন করে আগে সেমানকর গুহারি শুনিবা এবং সেমানে মধ্যে থরে আসি না এ অভিযোগ প্রকোষ্ঠকু মুখ্যমন্ত্রীকর কেতে জন তো ষোল বর্ষ ধরি করে আসুছেন এবং ষোল বর্ষ ভিতরে মুখ্যমন্ত্রীকর অভিযোগ প্রকোষ্ঠকু আসিবা এবং মুখ্যমন্ত্রীকু নপাইবা তাঁক মনের গভীর আঘাত দিয়েছিল আর যেতবে ষোল বর্ষ পরে প্রথম থর করে মুখ্যমন্ত্রীকু পাইলে যে তাঁকর ক্রন্দন আর রোদন আসিলা আখিরু অশ্রু বাহারা আপন যদি দেখি থাকে তাহলে অনুভব করে পারি থাকে কেউ পরিস্থিতি দেখি সে আসুছেন সেমানকর বডি ল্যাঙ্গুয়েজ সেমানকর ভাবাবেগ সেমানকর আবেগ কিভাবে ভাবে টিকিয়ে ন্যায় পাইবাই টিকিয়ে ছোট কামটে করেদেওয়াই যে পরিস্থিতি দেখি সে আসুছেন আমি সে লোকঙ্ সাগরে মিশিকি তাঁকর সম দুঃখে দুঃখী হওয়া আউ সম সুখে সুখী হওয়া এ ভাবনা আমার রহবা কথা নুহ নিশ্চিত ভাবে রহবা কথা রহু না বলে কু না কিন্তু ষোল বর্ষ ভিতরে তার রেকর্ড কু দেখলে জনাপড়ুছি যে সেথিরে কেবল মুখ্যমন্ত্রী অভিযোগ প্রকোষ্ঠরে সিএম রহব কিন্তু সিএম রহবে না এ প্রকার বি তো নিয়ম না এ বাস্তবতা যেতবে আজ আমি দেখবাই যাচ্ছেন সেতবে সে দুঃখ শুনে শুনে সাড়ে দশটা বেড়
সন্ধ্যা ছটা পর্যন্ত পাঁচ জন মাননীয় বরিষ্ঠ মন্ত্রী ধরিকি সেটি বসিকি যেভাবে ভাবে তাঁর দুঃখ শুণবা ইয়ে নিশ্চিত ভাবে বহুত বড় গোটিয়ে আজির দিনরে ইয়ে গোটিয়ে বড় কথা। আম জন অধিকারী বরিষ্ঠ অধিকারী জন ভৌণী যিকি গুজরাটর অহমদাবাদের রহতি তাঁর পরিবার সহিত সেদিনে কহিলে কোণ ভাই সত্যরে সত্যরে মুখ্যমন্ত্রী অভিযোগ শুণুচান সকাল সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার লোককে ই তো বিশ্বাস হো না। সে বরিষ্ঠ অধিকারী জনে কহিলে না হ্যাঁ সত, আজি বি সবুদিন দিটা আনিটা পরে শোছি, এটি সাড়ে বারোটা বেড়ে যাচ্ছি মু লোকসভা ভবন রু মো অধিকারী মানে মতো এমিতি সময় আসলে সে মতো এবে অনুরোধ করছেন যে আপনার শীঘ্র টিকি এ কামকে সারিকি যাওয়াপাই মু তাঁকু অনুরোধ করেছি মো আর যে যাহার যে অধিকারী কাম বা শীঘ্র যাবার অছি আপন মানে যাইপারিবে কিন্তু মু শীঘ্র যাওয়াপাই আপনার কহিবে না, মু তাঁকু অনুরোধ জনাইছি কাম করিবার অছি এবং আমার কাম হচ্ছে যে মানে আজ এইটি আমি উপস্থিত অনেক এ সভাকক্ষরে আমার কাম নুহ আট ঘন্টার ডিউটি, আমার কাম নুহ দশ ঘন্টার ডিউটি, আমার কাম অছি চব্বিশ ঘন্টার কাম, চব্বিশ ঘন্টা ভিতরে বিশ্রাম অছি, আমাকে আঠারো ঘন্টা করিবার বি স্কোপ অছি, মাননীয় প্রধানমন্ত্রী যে আঠারো ঘন্টা কাম করছেন তাপরে বি সুস্থ অছেন এবং খালি এ ভারতবর্ষর নুহ সারা বিশ্বর কামকে দেখুছেন আমি কাই করিপারিবা না, এ প্রকার মনোভাব পজিটিভলি যদি আমি যা তাহলে অসম্ভব কামকে সম্ভব করিপারিবা সেতরে কোনসি প্রকার কেই প্রতিবন্ধক রাখিপারিবে না। আউ আম ওড়িশাকু আমি যাহা মোদিজী আশা করছেন যে ভারতর বিকাশর রেলরে ওড়িশা হব প্রথম বগি আউ একুটিয়া মোহন মাঝি বা মুখ্যমন্ত্রী ইয়ে করিপারিবে না, সমস্ত আপন মানকর সদয় সহযোগ ইয়ে নিশ্চিত ভাবে হয়ে পারিব। এতে গোটে কথা কয়া চাহি যে গত না সেই এ কথা আধার করে মু গোটিয়ে কথা কয়া চাহিদি বাস্তবিক যে থানা কু আসে গোটিয়ে গাঁলিয়া ঢঙ্গটে অছি সে কহতি থানা পাইখানা আউ আগে কন কহতি এটি কে যাওয়া ভালো পাঁতি না ডাক্তারখানা থানা পাইখানা আর ডাক্তারখানা কে যাওয়া ভালো পাঁতি না যা আবশ্যকতা মনে করতে না আব কোণ যাব তার জরুরি কালীন আবশ্যকতা থাকা কারণ কিংবা ন্যায় পাইবা সি হুয়েত থানা কু যাচ্ছি সেই থানারে আমি তাকু আজি সে থানার নামকরণ কু রূপান্তরণ করছেন আম থানা গত সরকার সময় হয়েছিল তার সজ্ঞা বাবদরে মু নিরূপণ করুছিলি গতকালি আউ সে সজ্ঞা নিরূপণ করু করু মু বি টিকে ভাব বেড়াই কই যাইতিলি যে সে স্থানরে মু জনে বিধায়ক হইকিরি মু জনে বিরোধী দলর মুখ্য সচেতক হইকিরি কিভাবে ভাবে সে থানার শিকার হইতিলি ইয়ে কথা মু গতকালি এটি উপস্থাপনা করুছিলি এণুকি সাধারণ লোকটে আউ যদি ভিকারী লোকটে ভরিয়া হয়েথব অতি নিরী লোকটে তার অবস্থা কোণ হোথব মু নিজে দেখুছি বিধায়ক থাকা সময় মু নিজে থানার দেখি দেখে যে গোটিয়ে লোক যদি অভিযোগ করিয়া পাই আসিছি সে থানা বাহারে বহু সময় ধরিকি তিন ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা নহলে সকাল সন্ধ্যা পর্যন্ত মধ্যে বসি রুহে আইআইসি মহাশয় কিংবা আইও যে মানে অনেক সেকেন্ড অফিসর যে কেবে বি তা পচারতি না এফআইআর গ্রহণ করা তো দূরর কথা মু নিজে এফআইআর দেওয়া যাইকি মু নিজে বি ফেল হয়েছি মতো বি আইআইসি মনা করে দিয়েছেন এফআইআর গ্রহণ করা যাই পারিব না এ জায়গার আপনার সে জায়গার করতু এ পরিস্থিতি বি আম পাখে আজি দিনের বি অছি আজি দিনের বি অছি এণু আমি টিকিয়ে সেথিরু সাধারণ লোকটির তার আশাকু
তার ভরসাকু তাকু কষ্ট নদেকরি অন্তত পক্ষে আম থানার সজ্ঞাকে নিরূপণ করিকি সেই আধারে কাম করলে ভালো হুয়া ইয়ে কথা মধ্যে আপন মানে আগামী দিনরে তল স্তরর অধিকারী মানুষ মধ্য নিশ্চিত ভাবে ইয়ে বাবদরে প্রশিক্ষণ কিংবা সচেতন করিবার আবশ্যকতা মনে করে মু ডাক্তারখানার যেতবে ডাক্তার পাখক রোগীটিয়ে যায় ডাক্তার মানকর বা ডাক্তারর ব্যবহারে ডাক্তারর আচরণরে ডাক্তারর উচ্চারণরে রোগীটিয়ে অধা ভালো হয়ে যায় বলে কহন্তি কেবল তার আচরণ আউ তার সেবারে আউ তাপরে প্রেসক্রিপশন লিখিব ঔষধ দেব আউ রোগী ঔষধ খাইকি ভালো হব সি বাকি 50% 50% আচরণ উচ্চারণরে মধ্যে সেবা পাইকরি তার উচ্চারণরে মধ্যে সে যেভাবে ভাবে তাকে আশা ভরসা দিয়ে যে যেতে বড় রোগ হয়েছিল মধ্য ইয়ে সাধারণ রোগ ইয়ে নিশ্চিত ভাবে ভালো হয়ে যাব জমা ব্যস্ত কর না ইয়ে প্রকার আশা দিকে যেত পঠাই থাকে সেইভাবে ভাবে পুলিশ অধিকারী মানে মধ্য যে লোকটি থানা যাচ্ছি আশার যাচ্ছি তার বডি ল্যাঙ্গুয়েজ জনা পড়ে যাব যে এ লোকটিকে অন্যায় করা হয়েছি তাকে ন্যায় দেওয়া সে আসিছি তাকে আম পুলিশ ন্যায় দেব ইয়ে প্রকারর গোটিয়ে ভাবনা তৈরি হওয়া দরকার দেড়শহ বর্ষর ঔপনিবেশবাদর মানসিকতাকে প্রোৎসাহন দেওয়া ব্রিটিশ অমলর অপরাধিক আইনকু পরিবর্তন করে জুলাই 1 তারিখ পরে প্রণীত হয়েছিল ভারতীয় ন্যাস সংহিতা ইন্ডিয়ান পেনাল কোড ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা কোড অফ ক্রিমিনাল প্রসিডর তথা ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ইন্ডিয়ান এভিডেন্স আক্ট ন্যায় মাধ্যমে নাগরিককে আজির দিনরে প্রাধান্য দিয়া যাইছে এই পরিবর্তিত ন্যায় ব্যবস্থা তথা আজির সোশ্যাল মিডিয়া যুগরে যেতবে এই প্রতিক্ষেত্রে পুলিশ ও সরকার সাধারণ জনতাঙ্ক মোবাইলরে আবদ্ধ হয়ে যাচ্ছেন প্রতি পদক্ষেপে সাধারণ জনতাঙ্কর দ্বারা স্ক্রুটিনাইজ হচ্ছু আমি মধ্যে নিজকে সেই প্রকারের প্রস্তুত করিবার আবশ্যকতা মনে করে তেমন মু চিন্তা করুছি এ বিষয়ে অতি কমরে আইআইসি স্তরের পুলিশ অধিকারী মানুষ সঠিক প্রশিক্ষণ প্রদান করিবার আবশ্যক এই প্রশিক্ষণর সাধারণ জনতা ও অভিযোগকারী সহিত উপযুক্ত ব্যবহার এবং আইনকু লেটর ও স্পিড সহ পালন করা বিষয়কে মধ্যে সামিল করা যাইপরে এ বিষয়ে মু বরিষ্ঠ প্রশাসনিক অধিকারী মানকর সহিত আলোচনা করে নিশ্চিত ভাবে মু নিষ্পত্তি নেবি চলিত বর্ষ শ্রীজগন্নাথ মন্দির পুরীর সুরক্ষা ও নিরাপত্তা পাই পুরী ঠারে 1083টি বিভিন্ন বর্গর পদবীকে নেই গোটিয়ে উৎসর্গীকৃত স্বতন্ত্র সুরক্ষা ব্যাটালিয়ন গঠন করিবার প্রক্রিয়া আম সরকার আরম্ভ করেছেন এহা মধ্যে খুব শীঘ্র কার্যকারী হেব। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।